দর্শক বন্ধু, আপনার বয়স কত? আপনার বয়স যদি 25-এর বেশি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে আপনার রোমাঞ্চকর সোনালী এক অতীতে। হ্যাঁ, আমি 90 দশকের কথা বলছি। এই সময়টাতে অনেক মানুষের স্মৃতিতে রয়েছে একটি রোমাঞ্চকর শৈশব ও ছেলেবেলা। সেই সময়টাতে বাংলাদেশে একটিমাত্র টিভি চ্যানেল ছিল, আর সেটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। সেই সময়ের বিটিভির অনেক অনুষ্ঠানের সাথে জড়িয়ে আছে আমাদের অনেকের মজার মজার স্মৃতি। এখনো যদি কোথাও সেই অনুষ্ঠানগুলোর বাজনা আমাদের কানে লাগে, তবে আমরা ফিরে যাই সেই শৈশবের ফেলে আসা সোনালী অতীতে। আজকের ভিডিওতে দেখাবো এমনই 5টি স্মৃতিময় টিভি অনুষ্ঠানের কথা, যা আপনাকে কিছু সময়ের জন্য হলেও ফিরে নিয়ে যাবে হারানো শৈশবে। শুরু করার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। নাম্বার 5, রবিনহুড। রবিনহুড বিটিভিতে 90 দশকের একটি পরিচিত সিরিয়াল। তখন শিশু কিশোরেরা এই সিরিজ দেখে নিজেদের রবিনহুডের সাথে তুলনা করত। বিটিভিতে এই সিরিজ শুরু করার পর অল্প কয়েকদিনের মধ্যেই তা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তীরধনুকের খেলা ও শত্রুদের সাথে লড়াই করে ফিরে আসার গল্পগুলো দর্শকরা খুবই উপভোগ করত। নাম্বার 4, দ্য সোর্ড অফ টিপু সুলতান। ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং ইংরেজদের সাথে মুসলিম বীর টিপু সুলতানের যুদ্ধ নিয়ে নির্মিত টিভি সিরিজ বাংলাদেশ টেলিভিশনে 90 দশকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। ইংরেজদের সাথে যুদ্ধ এবং টিপু সুলতানের বীরত্ব বাংলাদেশের টিভি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। বাংলা ডাবিং করা এই সিরিজ যখন বিটিভিতে শুরু হতো, তখন সবাই হাতের কাজ বন্ধ করে দিয়ে টিভি পর্দার সামনে এসে বসত। নাম্বার 3, ক্যাপ্টেন প্ল্যানেট। নব্বই দশকের শিশু কিশোরদের জন্য সবচেয়ে জনপ্রিয় কার্টুন সিরিজ ছিল ক্যাপ্টেন প্ল্যানেট। আই এম দ্য ক্যাপ্টেন প্ল্যানেট বলে যখন ক্যাপ্টেন তার বন্ধুদের বিপদ থেকে উদ্ধার করার জন্য আকাশ থেকে নেমে আসত, তখন অন্যরকম এক অনুভূতি কাজ করত শিশু কিশোরদের মনে। এই কার্টুন সিরিজটি বাংলাদেশ টেলিভিশনে 90 দশকে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিল। কার্টুনটি শুরু হলেই শিশু কিশোরেরা খেলাধুলা ছেড়ে টিভি পর্দার সামনে এসে বসত। হয়তো এখন আপনিও ফিরে গেছেন আপনার সেই ছোটবেলার স্মৃতিতে। নাম্বার 2, The Adventure of Sinbad. Sinbad, ছোট বড় থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার কাছে একটি জনপ্রিয় টিভি অনুষ্ঠান ছিল 90 দশকের সময়ে। সিনবাদ নামটি আসলে এদেশের সবার কাছে অতি পরিচিত একটি নাম, আর তাই এই সিরিজটি বিটিভিতে প্রচার করা শুরু হওয়া মাত্র ব্যাপক দর্শক টানতে সক্ষম হয়েছিল। রাত 8টার বাংলা সংবাদের পর যখন এই সিরিজটি প্রচার করা হতো, তখন সবাই সকল কাজ ফেলে দিয়ে টিভি পর্দার সামনে এসে বসত। সিনবাদের অবিশ্বাস্য সব অভিযান, লড়াই ও শত্রুকে ঘায়েল করার দৃশ্য দেখে অনেকেই নিজেকে সিনবাদের সাথে তুলনা করত সেই সময়ে। নাম্বার 1, আলিফ লায়লা। দশকের সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজ ছিল আলিফ লায়লা। আলিবাবা ও 40 চোর, আলাদিন, বাদশাহ ও কুকুর এমন অনেক গল্পে এই সিরিজটি মুগ্ধ করেছিল বাংলাদেশের শহর থেকে গ্রাম পর্যন্ত সকল মানুষকে। বিটিভিতে যখন আলিফ লায়লা শুরু হতো, তখন রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। চায়ের দোকানে, পাড়ার ক্লাবে বা নিজের ঘরে শত শত মানুষ একসাথে উপভোগ করত এই সিরিজটি। যে গ্রামে বা পাড়ায় যার বাসায় টিভি থাকত, সবাই সেই বাসায় গিয়ে অনুষ্ঠান শুরুর আগে থেকেই জায়গা দখল করে বসে পড়ত। যেসব এলাকায় বিদ্যুতের লোডশেডিংয়ের সমস্যা ছিল, সেই এলাকায় বিকল্প হিসেবে সবাই ব্যাটারি চালানোর ব্যবস্থা রাখত। হয়তো এখন আপনিও ভাবছেন, কত শত মানুষের সাথে মজা করে আপনিও আলিফ লায়লা দেখতে।